আমরা আবার ছজন মহিলা মিলে বেরিয়ে পড়লাম আরেকটি নতুন গন্তব্যে। এবারকার আমাদের এমন একটি জায়গা যা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে এমন সুন্দর একটি জায়গায় পৌঁছে যেতে পারবো, যেটি কি না ঘন প্রকৃতির মাঝে ঘেরা, সবুজে ভরা, চারিদিকে জঙ্গল, ঝর্ণা, ছোট পাহাড়ি নদী। সেই জায়গাটি যেটি অপূর্ব সুন্দর, ট্রেকিংয়ের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন ঘন জঙ্গলের ভেতর দিয়ে। চারিদিকে সবুজ আর সবুজ পাথুরে রাস্তা, আর সেই রাস্তা ক্রস করে আপনারা পৌঁছে যেতে পারবেন পুরো চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা একটি ঝর্ণা। একদিনেই আপনারা পাহাড়, ঝর্ণা, নদী সমস্ত কিছু দেখতে পারবেন। আছে নরবলি হত এমন একটি দুর্গা মন্দির, সেটিও দেখতে পারবেন। আছে সুন্দর লেক, যেটা আপনারা বোট রাইড করতে পারবেন। চলুন তাহলে মাত্র 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এমন একটি জায়গা, সেটি হলো ঘাটশিলা। গুড মর্নিং, আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই। আছি আমি এখন হাওড়া স্টেশনে, আছি ঘড়িতে এখন বাজছে 6:35, কিন্তু 6:35 আমাদের ট্রেন ছিল, সেটা এখনও দেয়নি। 20:21 আমাদের প্ল্যাটফর্মে দেওয়ার কথা ইস্পাত এক্সপ্রেস, সেটা এখনও দেয়নি। আজকে আবার আরেকটা নতুন দিনের সকালে আবার চ্যানেল কলকাতা খোলা হলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার ঘুরে আমরা বেরোচ্ছি, আবার সব আমরা মহিলা গ্রুপ রয়েছে 6। আমরা এখন কোথায় যাচ্ছি, কোথায় ট্যুর করবো সমস্ত তথ্য দিতে থাকবো, আর দেখতে থাকুন। আমরা যাবো ঘাটশিলা, একটা দিন স্টে করবো, ঘাটশিলাটা কভার করবো, তারপর কোথায় ঘোরা যায়, ঘাটশিলা থেকে কোথায় যাওয়া যায়, কী কী দেখবো সেখানে গিয়ে ডিসাইড করবো। রুম ভাড়া করিনি, গাড়ি ভাড়া করিনি, আর সমস্ত কিছু আপনাদের দেখাবো কত কম বাজেটে আমরা ট্যুর করি। সবসময় আমি কম বাজেটেই ট্যুর করি। এখন ঘড়িতে বাজছে 8:10, 8টার সময় ট্রেনটা ছেড়েছে, ভীষণই লেট। 6:35 ট্রেন ছিল, সেটি এখন 8টার সময় ছেড়েছে হাওড়া থেকে। রিজার্ভেশন পাইনি বলে লোকালে কাটতে হয়েছে, কিন্তু কিছু করার নেই, লোকালে আমরা উঠতে পারিনি। এখানে রিজার্ভেশন সিসি চেয়ারে আমরা উঠেছি। দেখা যাক, টিটির সাথে আমি হাওড়া স্টেশনে আমি কথা বলেছি, টিটির সাথে কথা বলবো, ওনারা যদি ব্যবস্থা করে দেয় আমরা সেই পয়সাটা দেওয়া করবো, তো সেভাবে আমরা সিটটা নিতে চাই। পৌঁছবো কখন বুঝতে পারছি না, যেহেতু প্রায় 1.5 ঘন্টা লেট, তার মধ্যে এখন খিদে পেয়েছে মমতাদি। তো মমতাদির হাতের রান্না খুব ভালো, মমতাদি আমাদের মাঝে মাঝে অনেক কিছু রান্না করে খাওয়ায়। আজকে সফরে মমতাদি আমাদের জন্য নিয়ে এসছে কি জানি, দই বড়া। এই যে দই বড়া খাবো, একটু ঘুমাবার চেষ্টা করবো, কারণ আমরা সবাই 4:30-4 উঠেছি, 6:20 জনশতাব্দী ধরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটা হলো না। দেখলাম লেট, সেটা আরও 10টা দেখাচ্ছে লেট। আমরা সে কারণে ইস্পাত এখানে টিকিট কাটলাম, সেই ইস্পাতেও অনেকটা লেটে ছাড়লো। তো চলুন, দেখা হচ্ছে ঘাটশিলায়। ধিতলিগড় ইস্পাত এক্সপ্রেস ঘাটশিলায় নেমেছি, ঘড়িতে এখন বাজছে 11:20, আর আমাদের ট্রেন ঘাটশিলা ছেড়ে চলে গেল। 9:10 পৌঁছাবার কথা ছিল, সেটা এখন 11:20 আমাদের পৌঁছালো। ইস্পাত এক্সপ্রেস চলে গেল ঘাটশিলা ছেড়ে। আমরা এবার ওভারব্রিজ দিয়ে, ওপরে ওপর ব্রিজ আছে, ওপারে চলে যাব। ঘাটশিলা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল, 11:20 বাজছে। টিফিন করবো না, একবারে খেয়ে নেব, তারপর হোটেল খোঁজাটা। হ্যাঁ, ওপারটায়, ওপারেই তো সব। তো আমরা এখন ওপারে যাব ব্রিজ দিয়ে, ওভারব্রিজ দিয়ে ওপারে গিয়ে হোটেল, গাড়ি সমস্ত কিছু ঠিক করব। আজকে ঘুরবো, আগামীকাল ঘুরবো। ঘাটশিলা আজকে কতটা কভার করব জানি না, আর বাকিটা কালকে ইচ্ছা আছে ঘাটশিলা থেকে ঝাড়গ্রামের দিকে যাব। তো দেখতে থাকুন আমাদের আজ এবারকার ট্যুর, আমাদের মহিলা টিম, মহিলা গ্রুপ,
তো যারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের টিমে চলে আসবেন, আমাদের সাথে অংশগ্রহণ করবেন। ছোটোখাটো ট্যুরগুলো আমরা করে থাকি। এই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে আমরা ওপারে যাব। আমরা চলে এসেছি প্রথম স্পট, এটা ঘাটশিলা। এখান থেকে ঘাটশিলা বাজার মাত্র 2 মিনিট। ঘাটশিলা বাজার থেকে এগিয়ে এসে একদম পাশে, স্টেশনের পাশেই রয়েছে এই দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে আগে নরবলি হতো। প্রথম স্পট এটা, নরবলি আগে হতো, তারপর মোষ বলি হতো। এখন দুটোই নিষিদ্ধ, কোনোটাই এখন এখানে হয় না। এখানটায় এই যে এই কাঠে আগে নরবলি হতো। আর এই হচ্ছে অনেক পুরনো দুর্গা মায়ের মন্দির। আমরা এখন যাচ্ছি চিত্রকূল পাহাড় দেখতে যাচ্ছি। আমরা দুর্গা মন্দির দেখে নিয়েছি। ঘাটশিলা স্পটগুলো খুব কাছাকাছি দেখতে পাবেন, খুব যে দূরে দূরে তা নয়। অটো ভাই রয়েছে। আমার নাম কি ভাই? মুকেশ। আমাদের অটোওয়ালা রাধা ভাই ও মুকেশ ভালো আমাদেরকে প্রথম থেকেই হেল্প করেছে। এদিক থেকে আমরা এসেছি ঘাটশিলা। মন্দিরটা হচ্ছে বাজার থেকে 1 মিনিট, আবার ওখান থেকে আবার টোটো করে 2 মিনিট। বাঁদিকেই পড়বে এই চিত্রকূট পাহাড়। এখানে উঠব, আপনাদের দেখাবো। এটা হচ্ছে গেট। উপরে উঠে যাও সবাই। এই যে উপর উঠে এলাম, 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে উপর উঠতে। এখানে নন্দী রয়েছে, নন্দীজি। আর সামনে একটা ছাতা মাথায় দিয়ে ঘুরছি, ভীষণ রোদ উঠেছে। আজকে 31 আগস্ট। শিব এখানে বিরাজমান সর্পরূপে উইয়ের ডিবিতে থাকে। পুরো উই ডিবিটা রয়েছে এখানটায়, বিশাল বড়, বিশাল বড় উইয়ের ডিবি। যে বড় একটা শিব, সঙ্গে সাপ রয়েছে। এই যে উইয়ের ডিবিটাকেই মেন এখানে ঠাকুর। ভীষণই রৌদ্র, তাই আমরা ছাতা মাথায় দিয়ে ঘুরছি। বর্ষা মাঝে মাঝে ঝাঁপিয়ে বৃষ্টি নামে, কিন্তু এখন ভীষণ রোদ উঠেছে, দাঁড়ানো যাচ্ছে না। রোদের সময় রোদের কাজে লাগছে, বৃষ্টি এলে বৃষ্টিতে কাজে লাগবে। সে কারণে আমরা সবাই ছাতা নিয়ে এসেছি। এই পাহাড়টি দেখা হয়ে গেল, তেমন কিছু নেই, আপনারা স্কিপ করে দিতে পারেন। কোনো মাহাত্ম তেমন লাগলো না, বা পাহাড় তো না, ছোট্ট একটা টিলা পয়েন্ট হিসাবে ধরে। তো সেই পয়েন্ট হিসাবে ধরলে এটা কোনো সেরকম কোনো পয়েন্ট লাগলো না। মন্দির সেটা আপনারা দেখতে পারেন, ওখান থেকে ঘুরে চলে যেতে, এটা স্কিপ করেও চলে যেতে পারেন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 10-12 মিনিট সময় কাটালাম। ভীষণই গরম লাগছে, একদম চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তাটা দেখাচ্ছে, এদিক থেকে এসছি, আমরা আবার এদিকে চলে যাব। বাকি সবাই এক এক করে আসছে। আদিবাসী এখানে যে জঙ্গল, উপজাতি, সমস্ত হরিণ, পশু পাখি সব কিছু পেন্টিং করেছে দেয়ালগুলোতে। বেশ একটা সুন্দর লাগলো রাস্তাটা। আমরা এখন যাচ্ছি বুগুড়ির দিকে। আমরা যাচ্ছি ধারাগিরি দেখতে, আর বাঁদিকে পড়বে বুরুডি লেক। তো আগে আমরা ধারাগিরি দেখে আসি, তারপর বুরুডিতে আসব। বাঁদিকে বুরুডি লেক, আর এখানে খাওয়ার কথা বলছিল। হ্যাঁ, ওই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট। যারা বাইক নিয়ে আসে এই পাশটায় নামে। বাইক আছে, বাস আছে, পিকনিক করতে আসে না? পিকনিক করতে ডিসেম্বর মাসে আসে, ডিসেম্বর জানুয়ারি। বাস নামে, বাইকাররা নামে নেমে লেকের কাছে চলে যায় ওখানে, আর এই পাশটা চলে যায় ধারাগিরি ওয়াটারফল। এর আগে আমরা এসেছিলাম শীতকালে, তখন কিন্তু ওয়াটারফলে জল ছিল না, ছোট ছোট মাছ দেখতে পেয়েছিলাম, একদম ছোট ছোট মাছ।
আর এবার যাই দেখি কি দেখতে পাই। এখন তো বর্ষাকাল, যদি ঝর্ণাটা বড় হয়। বাগানের ভেতর দিয়ে যে ধারাগিরির রাস্তা, ওটা ভীষণ মনোরম, হাঁটতে ভালো লাগে। হাতি বেরোয় ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে বার হয়ে যায়। কেন? ধান পাকলে না? ধান পাকবে, গন্ধতে আসবে, ধান খেতে আসবে। ধান খেতে আসে না? ধান যখন পাকে ধানের গন্ধ ওরা শুনতে পায়। এখন না, দিনের দিকে বার হয় না, রাতের দিকে। পাহাড়ের ওপরেই রাস্তা, এই যে পাহাড়, এদিকটা পাহাড়, এদিকটা জঙ্গল। আমাদের অটো উঠছে, অটো অটো নিয়ে আমরা উঠছি ধারাগিরি দেখার জন্য যাচ্ছি। অটো করে যাচ্ছি আমরা, পাহাড় চড়ছি। দারুন, অটোতে আমরা যাচ্ছি ধারাগিরি দেখতে। বাবা, এখানে হচ্ছে, দেখুন এখানে চারিদিকে পাহাড়, আর সুন্দর রিসর্ট হচ্ছে এখানটায়। এই যে আদিবাসী মাটির বাড়ির মতো। আমরা নিচের রাস্তাটা দিয়ে গেলাম না, পাশের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। গাইড পেয়ে গেছি আমরা ধারাগিরি যাবার জন্য। আমরা এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফল দেখতে, আর আমাদের অটোটা রয়েছে ওখানটায়, সঙ্গে যাচ্ছে আমাদের গাইড। এখানে লোকাল এই মেয়েগুলো, বাচ্চারা যায় সাথে, আমাদের পথ দেখিয়ে দেয়। এর আগেও আমি এসেছি, এরাই পথ দেখিয়ে নিয়ে গেছে, জল অল্প ছিল। তো এবার দেখি কতটা জল দেখতে পাই এই যে নিয়ে যাচ্ছে ওরা। খুব সুন্দর পথটা, এই দেখুন ভিউটা, দেখুন এক্সিলেন্ট ভিউ। এখানে ঝিরিঝিরি জল বয়ে যাচ্ছে, আর একটা কাঠের পুল বানিয়ে দিয়েছে। চারিদিকটাই বেশ পাহাড়, পোকার আওয়াজ পাচ্ছি। ঘড়িতে বাজছে হচ্ছে আপনার 3:20, মানে 2:40। সবচেয়ে ভালো হচ্ছে এই লোকেশনটা এমন একটা জায়গায় যে যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তারপরে যে এরা গাইডরা যে আমাদেরকে নিয়ে যাওয়ার যে পথটা, পথটা হচ্ছে এক্সিলেন্ট, মন ভরে যাবে, এত সুন্দর পথ। এই পথটা ওরা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়। আর এখানে গাছটা দেখুন, গাছটা কত সুন্দর গাছ, চোরা কাটা না এগুলো? হ্যাঁ, ঘাস, চোরা ঘাস। এই বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলো এদেরই আত্মীয় স্বজন থাকে এরা। কিরে, চল চল চল, যাবি আয়। তো এইখানে এই ভেতর দিয়ে আমাদের নিয়ে যাবে। এরপর এই জায়গাটা খোলা খোলা, তারপর একটু পরেই একটু গাছগাছালি আসবে। গাছটা কত সুন্দর এখানে, এই গাছটা, এটা কি গাছ গো? ভেলা গাছ। ও বাহ, আর এটা এখানে ফুটবল খেলা হয় কখন, শীতকালে? বাচ্চারা খেলে? ও, তোমাদের বাড়ি কত দূর? ও, এই ভিতরে ভিতরেই আছে বাড়ি? তোমাদের ভয় করে না? হাতি আসে? কবে আসে, কখন আসে? বেশি যখন ধান পেকে যায়। যে আমার ক্যামেরায় ভিডিও করে দিচ্ছে সে কিন্তু আমাদের গাইড, ওকে দেখাবো। এই দেখুন, তোমার নাম কি বলো? রূপালী সিং। রূপালী সিং, তোমার কি কাজ এই গাইডের? হ্যাঁ। আর কি করো? আর কিছু কাজ নেই আমাদের, পাহাড় কোচে। ও, পাহাড় কোচে কোনো কাজ নেই তাই? ও, এই যে এই পথটা দিয়ে যেতে হবে, ওকে আবার দিয়ে দিলাম, নাও। তাহলে ওরা আসুক একটু, প্রকৃতিটা দেখুন অপূর্ব, দারুণ লাগছে। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়,
আর মাঝখানটা পুরো এরকম একটা ফাঁকা প্রান্তর, যেখানে এরা এদের বাচ্চারা ফুটবল খেলে ওখানটায়। আর চারিদিকে নাকি এই ঝোপঝাপের ভেতরে আমরা যেগুলো ভাবছি জঙ্গল, কিন্তু এরা বলছে ওদের এখানে ঘরবাড়ি আছে। তো দেখুন মানুষ এভাবেও থাকে, আমরা ভাবতে পারি না। আমরা জঙ্গলে ভয় পাচ্ছি, পোকামাকড়ের ডাক শুনতে পাচ্ছি। তো ভাবছি দিনে দেখুন 3টে বাজে, হাতি বেরোবে, হাতির দল। এই যে হাতির দল, কটা হাতি আছে? 4টে হাতি, 2টো চামচিকি। আমরা প্রজাপতি, 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 তুমি গেলে কোথায়? প্রজাপতি, প্রজাপতি। গান নেই নাকি আর কিছু, শুধু মিউজিক। যেন এইদিকে ঢেউ শুটিং হচ্ছে, তা আমাদের নিয়ে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলস দেখাতে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, গভীর জঙ্গল। এবার আমরা জঙ্গলে প্রবেশ করছি, খোলা প্রান্তর থেকে জঙ্গলের দিকে। আমরা এবারে আমরা 6 মহিলা, আমাদের গ্রুপে কখনো 7, কখনো 8, কখনো 10, এবার আছি আমরা 6 মহিলা টিম নিয়ে আমরা বেরোই। যখন যেদিকে খুশি ট্যুর করি, এক রাত্রি করি, 2 করি, কখনো 3 করি, কখনো 4 করি, এই রকম আমরা মহিলারা মিলে ট্যুর করি। পুরো রাস্তাটা আমরা আপনাদের দেখাচ্ছি, ধারাগিরি ওয়াটারফলের রাস্তাটা দেখুন, চারিদিকটা দেখুন জঙ্গল, জঙ্গল, জঙ্গল আর সবুজ। এখন এটা হচ্ছে আগস্টের 31, বর্ষার মরশুম হচ্ছে কলকাতায়, প্রচুর বর্ষা হচ্ছে। আর আমরা এখানে কোনো বৃষ্টি পাইনি, তো শুকনো ঈদ লাগছে। পাহাড়ি এলাকা, জল জমে না, জল বেরিয়ে যায়। পিঁপড়েটা দেখুন লাইন দিয়ে যাচ্ছে, এগুলো দেখতে পাইনি আমরা শহরে, কত সুন্দর লাইন দিয়ে যাচ্ছে পিঁপড়ে। কাঠপিঁপড়ে কামড়ায় বাবা, ওরে বাবা, এটা কি পাতা? এটা পলাশ পাতা, পলাশ ফুল যেটা, সেটা সব পলাশ গাছ। আমরা এখন জঙ্গলের দিকেই যাচ্ছি, মাটির রাস্তা পুরোটাই। ভূতের সাথে গল্প করতে হলে রাত্রেবেলা এই রাস্তায় আসতে হবে, ভূতের সাথে গল্প করা যাবে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, এটাই আকর্ষণ। একদম জঙ্গলে স্মেল পাওয়া যাচ্ছে, উইয়ের ডিবি দেখা যাচ্ছে। আর এই যে ধারাটা দেখতে পাচ্ছি, এটাই জলধারাটা, না না এই যে এই ধারাটাই আসছে। জল নেই ধারা এখন, অল্প নালায় জল নেই, তো চলে এসছে প্রায়। আমরা এখানে আগে না মহুয়া পাওয়া যেত, এখন পাওয়া যায়? হ্যাঁ আচ্ছা, জল আছে দিদি? ধীরে ধীরে পড়ছে, ভালোই পড়ছে। এখানে একটা দোকান আছে, বসে চপ টপ খাওয়া যেতে পারে, আর চাপা হয়। বেগুন দেখতে পাচ্ছি, ছোলা দেখতে পাচ্ছি। কি দিদি, পকোড়া ভাজা হয়? বেগুনি পকোড়া, আচ্ছা। শশা আছে, বা বা বা, এখান দিয়ে বাইক নামবে, বাহ ট্যালেন্ট আছে। দেখুন বাইক নামছে এই রাস্তায়। এখানে আরেকটা দোকান আছে রেস্ট নেওয়ার মতো। আসবো গো, ঘুরে আসি আগে, পয়সা দেবো, দাঁড়া ঘুরে আসি, তোরা বস। সব তোমরা বাংলা শিখে গেছো? বাংলায় বলো, ঘরে ঘরে বাংলায়। বাঙালি তোমরা তাহলে? কি হ্যাঁ, হিন্দি, কিন্তু তোমরা ঘরে বাংলা বলো?
ছোটবেলা থেকে টুরিস্টদের সাথে বাংলা শিখে গেছো? ও স্কুলে ওই তো টেন পড়েছে তো বলছে, তবে আবার হোস্টেলে দেবে কেন? এখানে বাড়ি থেকে পড়াও না। এই যে আই তো চলে এসছে। এই জায়গাটা আগে প্রথম যেবার এসেছিলাম এই জায়গাটা সরু ছিল, এই ঢালাই ছিল না, তারপর ঢালাই করে দিয়েছে এখন। ওই চলে এসছে। তো কবার আসো দিনে? একবার দুবার মাত্র, তিনবার হয় না? অনেক গাইড আছে। কতগুলো গাইড আছে? আট নজন। হ্যাঁ ডিসেম্বরে বেশি হয় না? হ্যাঁ ধারাগিরি ওয়াটারফল দেখতে এসেছি, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর তারপর সামনেই রয়েছে ওয়াটারফল। বসে গেছি এখানটায় পাথরের ওপরে, কারণ আরও যারা রয়েছে তারা এখনও আসেনি, আমাদের যারা সাথী রয়েছে, তো তারা এলে এগোবো। আর মাথাটা ভীষণ দপদপ করছে, কারণ হচ্ছে রোদে রোদ পেয়েছি আমরা প্রচণ্ড, ছাতা মাথায় দিয়েছি, তাও কিন্তু যেহেতু এই যে সরাসরি কলকাতা থেকে আসছি, এসেই এই ওয়েদারটা এখানে এরকম পেয়েছি, সে কারণে ভীষণ মাথা যন্ত্রণা করছে। ট্যাবলেট খেয়েছি, আপনাদেরকে ফুল এনার্জি সহ ওয়াটারফল দেখাবো, ভীষণ সুন্দর। দেখুন জঙ্গল, জঙ্গল ওপরে একটু রোদ, এখানে কোনো রোদ নেই তাই আমরা বসে পড়েছি, পুরো গাছের ছায়া, চারিদিকে জঙ্গল, আর পেছনে রয়েছে ওয়াটারফল, তার আওয়াজটা শুনতে পাচ্ছি। গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ধারাগিরি ওয়াটারফল। যাচ্ছি এবার ধারাগিরি ওয়াটারফল দেখতে। যে পাথুরের রাস্তা, খুব সাবধানে আসতে হবে, শু পরে আসলে ভালো হয়। আর খানিকটা রাস্তাই এই রকম পাথুরে, তারপর বেশি না 25-30 পা, তারপরেই আর দেখতে পাবেন ধারাগিরি ওয়াটারফল। সামনেই রয়েছে ধারাগিরি ওয়াটারফল। এই যে খুব বড় নয়, ছোট্ট ওয়াটারফল। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা এর আগে ছোট ছিল, পাঁচিল ছিল না, এবার তো দেখছি এখানে পাঁচিল রয়েছে। এই যে শিবের একটা, আমরা রয়েছি ধারাগিরি ওয়াটারফলসের কাছে। এটা হচ্ছে ঘাটশিলায়, যেখানে অটো দাঁড় করে দিয়েছে সেখান থেকে ট্রেক করে চলে আসতে হয়, 20 মিনিট হাঁটলে পৌঁছে যাবেন। এই রকম একটা ওয়াটারফল দেখতে পাবেন, চারিদিকটা গাছে পুরো ঢাকা ছায়া, কোনো রোদ ঢুকতে পারবে না, পুরোটাই গাছের ছায়া, আর জলটা এভাবে পড়ছে, একদম স্বচ্ছ জল, নিচে সমস্ত দেখা যাচ্ছে জলে নিচে। ওয়াটারফলটাও বেশ সুন্দর। সব ঘোরা হয়ে গেল, দুবার দুবার হয়ে গেল, এবার কাশ্মীর চলো, কন্যাকুমারী চলো। রূপালি সিং পুরো ভিডিওটা করেছে, আমাদেরকে ভিডিও তুলে দিয়েছে, ফটোশুট করে দিয়েছে, আর আপনারা আসলে এর কাছে গাইড নেবেন আর আপনাদেরকে ফটোশুট করে দেবে, কারোকে করতে হবে না, কারোর ভরসা থাকতে হবে না, ও করে দেবে। চলে আসুন সবাই, যারা যারা কলকাতা থেকে 2 ঘন্টায় পাহাড় ঝর্ণা আর নেচারকে ভালোবাসেন তারা চলে আসবেন। জাস্ট এইটুকু ফাঁকা, চারিদিকটাই এরকম গাছগাছালিতে ঢাকা ধারাগিরি।
এই ওয়াটারফল আমরা এখন দেখে নিয়েছি, এবার চলে যাচ্ছি নেক্সট আমাদের ডেস্টিনেশনের দিকে। উফ, এক্সেলেন্ট ভিউ, সত্যি দারুণ দারুণ। আবার সেই পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, বাচ্চাগুলো বসে আছে, ওদেরকে কিছু দিতে হবে। এই তোরা, তোদেরকে তো পয়সা দিয়েছি আমরা। এখান দিয়ে জলটা নেমে এসছে, কিন্তু জলটা সেভাবে যতটা জোরে বেরোচ্ছে ততটা জোরে এদিকে যাচ্ছে না, এদিকে একদম শুকনো প্রায়, মাটির তলা দিয়ে অনেকটা নেমে চলে যায়। এই যে জল রয়েছে এদিকে, এই যে এই দিদিরা এসছে জামশেদপুর থেকে, সব মহিলা কজন? মানে চারজন জামশেদপুর থেকে চলে এসছে, আমরাও কিন্তু ছজন মহিলা, আমাদের একটা মহিলা টিম আছে, কখনো আটজন, কখনো দশজন, কখনো ছজন, যে যেমন পারে। তাই ওনাদের মতন আমরাও বেরিয়ে পড়ি, ওনারাও দেখুন সাহস করে বেরিয়ে পড়েছে। মহিলা টিম সাহস করে বেরিয়ে পড়তে হয়, কিন্তু ওই এই যে সবাই হাই, যারা আমাদের দর্শক আছে, আমার যারা দর্শক আছে সবাইকে হাই করে দিচ্ছে। তো আপনারাও চলে আসুন, এরকম প্রকৃতির সাথে যদি সময় কাটাতে চান। সবসময় তো আমরা সংসারের কাজে ব্যস্তই থাকি, আর সবসময় মনে হয় কেউ সাথে করে নিয়ে গেলে ভালো হয়, ছেলে মেয়ে বা হাজবেন্ড সবার সাথে তো ইচ্ছে করে বেরোতে, কিন্তু সবার এখন সবাই ব্যস্ত, মেয়ে ব্যস্ত, ছেলে ব্যস্ত, হাজবেন্ড ব্যস্ত, কারোর সাথে কারোর যোগাযোগ হয় না, সে কারণে একাই বেরিয়ে পড়তে হয়। না হলে মন ভালো না রাখলে আমাদের সংসারেও মন বসে না, সে কারণে আমরা মহিলা মিলেই, সব মহিলা আছে দশজন আটজন, যখন যেমন পারি বেরিয়ে পড়ি। এ দেখুন তার উদাহরণ, এই দেখুন সবাই মিলে এইরকম চলে আসবেন, তাই তো? সবাইকে বলুন আসতে, বলুন। আমাদের চপ ভাজা হচ্ছে, আমাদেরকে দিয়ে দিল গরম গরম বেগুনের শাল পাতায় ভেজে, একদম গরম সবার জন্য ভেজে দিচ্ছে, নুন উপরে ছিটিয়ে দিয়েছে। ওই যে এইটা 8 টাকা, এইটা কিন্তু বেশি হচ্ছে, 8 টাকা করে বেগুনি দিয়েছে, দামটা বেশি। লঙ্কার পোড়া, আ ভেঙে যাবে, পড়ে যাও। আমরা চলে এসেছি বুরুডি লেকের কাছে, ধারাগিরি আমরা দেখে এবার চলে এসেছি বুরুডি লেক দেখতে। দেশি মুরগির ঝোল অর্ডার দিলে এইসব দোকানগুলো করে দেয়, এর আগে আমরা এখানে অর্ডার দিয়ে খেয়েছিলাম দেশি মুরগির ঝোল, তো এবার আর সেটা করিনি। এবার আমরা ওখানেই খেয়ে নিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, সে কারণে আমরা সোজা বেরিয়ে গেছিলাম ঘুরতে। এই বুরুডি লেকের নিচে যাব, বোট রাইড করব। আম আইসক্রিম আছে দাও, এটা 30, এটা 25, কোনটা ভালো বেশি খেতে? দাও এটা, দাও 5 টাকা করে বেশি নিচ্ছ? হ্যাঁ, ছটা দাও, সবাইকে দাও। চলো আমরা যাই এবার বুরুডি লেক দেখে আসি। খুব সুন্দর হাওয়া বইছে, কারণ এক্ষুনি হালকা বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে আর রোদ নেই, আর ঠান্ডা ওয়েদার, বেশ খুব দারুণ একটা হাওয়া। ঘড়িতে বাজছে এখন 4:30, তো আমরা বুরুডি লেকে যাচ্ছি। চারিদিকে উঁচু পাহাড় ও গভীর জঙ্গল পরিবেষ্টিত বিশাল লেক। এই লেকের বোটিং ব্যবস্থা আছে, এখানে বুনো হাতির উপদ্রব আছে। আমরা এই পাশ দিয়ে এসেছি সিঁড়ি দিয়ে নেমে, আর এটা দিয়ে চলে গেছিলাম পুরো ওই পাহাড়টার, তো ওখানে আমরা ধারাগিরি ওয়াটারফল দেখেছি। এখানে বোট রাইড করার জন্য বোটগুলো রয়েছে, টিকিট কাউন্টার আছে, তো আমরা টিকিট নিয়ে নিয়েছি পার হেড 100 টাকা করে বোটের জন্য, কতটা ঘোরাবে জানি না। তো চলুন আমরা বোট রাইড এনজয় করছি। কি হলো, ভয় লাগছে? ভয় লাগছে না তো? চলো চলো টাটা, জয় রাধে, জয় রাধে। আমরা রয়েছি বুরুডি লেকের উপরে, এখন আমরা বোট রাইড করছি, এক্সিলেন্ট লাগছে।
এদিকে একদম আমাদের ওয়েদারটা আমাদের ফেভারে গেছে, কারণ রোদ একদম নেই, মেঘলা আকাশ, যে ঠান্ডা হাওয়া, কেমন লাগছে? এক্সিলেন্ট এক্সিলেন্ট, দারুণ দারুণ। প্রতি বছর আশ্বিন মাসে এই লেকের ধারে বিরাট মেলা বসে, এটির নাম বিন্দা মেলা। 15 দিন ধরে চলে এই মেলাটি, সাঁওতালিদের কাছে খুবই জনপ্রিয় এই মেলা, প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায়। এই লেকের সৌন্দর্য আপনার মনকে মোহিত করে দেবে। ঘাটশিলা হলো ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, এখানে গেলে একসাথে পাহাড়, বনভূমি, নদী, ঝর্ণা সব কিছুর স্বাদ একসাথে পাওয়া সম্ভব। এই জায়গাটি ঝাড়খণ্ডে অবস্থিত হলেও এখানকার অনেক মানুষের ভাষা বাংলা। এখানে গিয়ে প্রথমেই যা চোখে পড়েছিল সেটি হলো লেকের নীল জল, পাহাড়ে ঘেরা চারপাশ। অনেকটা টাইম আমরা বুড়োডি লেকে সময় কাটিয়ে এনজয় করে আমরা পরের ডেস্টিনেশন সূর্য মন্দিরের দিকে রওনা হলাম। সূর্য মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। সূর্য মন্দিরটা এখন সুবর্ণরেখা নদীর পাড়ে নতুন তৈরি হয়েছে, সেই ভিডিও দিতে পারলাম না কারণ সেখানে অন্ধকার হয়ে গেছিলো, ফটোশ্যুট করতে পারিনি। আমাদের আগামীকাল ঘাটশিলা থেকে আমরা যাব ঝাড়গ্রামের উদ্দেশ্যে, সেই ভিডিও অবশ্যই আসবে, সেটি আপনারা দেখবেন। সেটি আমি পরের ভিডিওতে, সেই পার্টটি হবে সেই পর্বটির দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই দ্বিতীয় পর্বটিও দেখে নেবেন। তাহলে কলকাতা থেকে মাত্র 2 দিনে খুব সস্তায় কোথায় কোথায় আমরা ঘুরতে পারলাম সেটি জানতে পারবেন। পরের পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।